অবশেষে সমস্ত ধৈর্যের অবসান ঘটল। আজকে থেকেই পিএম কিষানের রেজিস্টারকৃত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে 2,000 টাকা করে ক্রেডিট হওয়া শুরু হলো, বা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকা কিন্তু শুরু হলো। 2,00,000 করোড় রুপে সে জাদা সিধে সেটা কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্কের মাধ্যমে। যে কৃষকদের কোনো কিস্তির টাকা বাকি রয়েছে তাদের ক্ষেত্রে টাকার পরিমাণ বেশিও হতে পারে, যেমন 2,000 টাকা, 4,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা, এরকম যে হিসেবে বাকি রয়েছে বা ডিউ রয়েছে সেই হিসেবে ঢুকতে পারে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে আপনার অ্যাকাউন্টে কবে বা কোন সময় পিএম কিষানের 2,000 টাকা ক্রেডিট হবে, বা আপনি কবে পাবেন, এবং কোন কোন কৃষকরা পিএম কিষানের এই 15তম কিস্তির সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। সাধারণত আমাদের রাজ্যে কৃষকরা এইবার 8 নম্বর পিএম কিষানের সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো কোনো কৃষকদের ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা দিতে পারে। পিএম কিষানের বিষয়ে এই চ্যানেলে বেশি একটা আলোচনা করা হয় না বা বেশি একটা ভিডিও আপলোড করা হয় না, তাই দর্শকদের আগ্রহ খুবই কম রয়েছে পিএম কিষানের ভিডিও দেখার ক্ষেত্রে শুধুমাত্র এই চ্যানেলে। দয়া করে আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, যাতে আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি বা পিএম কিষান রিলেটেড যে ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ রয়েছে সবাই যাতে জানতে পারে। আপনি একটা শেয়ার করলে আপনার কোনো কিছুই হবে না, কিন্তু অপরজনের অনেক উপকার হতে পারে, বা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সেই ব্যক্তিও জানতে পারে। এবং এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। আমি এই কিষান সম্মান নীতি পেয়ে আমি খুব উপকৃত হই, আমি নিজেও সম্মানিত। পিএম কিষানের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকার বিষয়ে যদি বিগত দিনের অভিজ্ঞতা নেওয়া যায় তাহলে দেখা যাবে যেদিন বা যে সময়ে সম্মানীয় নরেন্দ্র মোদী ডিজিটাল মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যবস্থা করেন বা পারমিশন দেন, ঠিক সেই দিন বা সেই সময় আমাদের রাজ্যের বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় না, কিছুটা সময় নেয় বা কয়েকদিনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কিছুটা সময় হলেও বা কয়েকদিনের মধ্যে হলেও কোন কোন কৃষকরা এই 15তম কিস্তির সুযোগ সুবিধা পাবেন, বিশেষ করে আমাদের রাজ্যের বেশিরভাগ কৃষকদের ক্ষেত্রে 8-9 কিস্তির সুযোগ সুবিধা পাবেন, সেটা 2,000 টাকা হতে পারে, অথবা যে সমস্ত কৃষকদের ডিউ রয়েছে সেই সমস্ত কৃষকদের বেশি টাকার পরিমাণও হতে পারে। আশা করি ডিসপ্লেতে আপনারা একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু পিএম কিষানের রেজিস্টারকৃত কৃষকদের এলিজিবিলিটি স্ট্যাটাসের স্ক্রিনশট। আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে এলিজিবিলিটি স্ট্যাটাস রয়েছে, এই যে ল্যান্ড সিডিং রয়েছে ল্যান্ড সিডিংয়ের জায়গায় ইয়েস থাকতে হবে, তারপর আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসের জায়গাও ইয়েস থাকতে হবে, এবং ইকেওয়াইসি স্ট্যাটাসের জায়গাও ইয়েস থাকতে হবে। যে সমস্ত কৃষকদের এই তিনও জায়গায় ইয়েস, ইয়েস এবং ইয়েস রয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু পিএম কিষানের এইবারের কিস্তির সুযোগ সুবিধা অবশ্যই পাবেন। এবং অবশ্যই নিচে লক্ষণীয় রয়েছে এই যে এফটিও প্রসেসের জায়গায় কিন্তু অবশ্যই ইয়েস থাকতে হবে, এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আরএফটি সাইন্ড বাই স্টেট ফর 8th ইনস্টলমেন্ট, যে কৃষকে যে ইনস্টলমেন্ট দেখাবে সেই ইনস্টলমেন্টের জায়গায় এফটিও প্রসেসের জায়গায় ইয়েস থাকতে হবে, এবং তারপর পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আরএফটি সাইন্ড বাই স্টেট অবশ্যই কিন্তু থাকতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। যে সমস্ত কৃষকদের ল্যান্ড সেডিংয়ের জায়গায় ইয়েস থাকবে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সেডিংয়ের জায়গায় ইয়েস থাকবে, এবং ইকোয়াইসির জায়গায় ইয়েস থাকবে, এবং এই যে এফটিও প্রসেসের জায়গায় ইয়েস থাকবে, এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আরএফটি সাইন বাই স্টেট থাকবে, সেই সমস্ত কৃষকরা কিন্তু কিছুটা সময় লাগলেও বা কিছুটা সময় দেরি হলেও বা কয়েকদিনের মধ্যে হলেও কিন্তু অবশ্যই 100% গ্যারান্টি সেই কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের এই 15তম কিস্তির সুযোগ সুবিধা পাবেন। তো এখন কথা হলো কোন কৃষকরা সাধারণত বেশি টাকা পাবেন। এই যে আপনারা 8 নম্বর দেখতে পাচ্ছেন, 8 নম্বরে ক্লিক করার পর 7 নম্বরে ক্লিক করবেন, 6 নম্বরে ক্লিক করবেন বা 9 নম্বরে ক্লিক করবেন, সেখানেও যদি এফটিও প্রসেসের জায়গায় ইয়েস রয়েছে এবং পেমেন্ট স্টেটের জায়গায় আর আপনি সাইন বাই স্টেট রয়েছে, তাহলে কিন্তু সেই সমস্ত বা সেই ইনস্টলমেন্টের টাকাগুলো অবশ্যই পাবেন। একটা ইনস্টলমেন্টের টাকা হচ্ছে 2,000, যদি কোনো কৃষকের ডিউ থাকে যদি 3টা ইনস্টলমেন্টের ঘরে আরএফটি সাইন বাই স্টেট এবং এফটিও প্রসিডের জায়গায় ইয়েস রয়েছে, তাহলে কিন্তু সেই কৃষকরা অবশ্যই 6,000 টাকা করে পাবেন। যদি কোনো কৃষকের এই যে 3 জায়গা রয়েছে, 3 জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় যদি ক্রস চিহ্ন থাকে বা নো যদি থাকে, তাহলে কিন্তু সেই কৃষকরা বা তাহলে কিন্তু সেই কৃষকটি
এইবার এই 15তম কিস্তির সুযোগ সুবিধা পাবেন না। আশা করি বিষয়টি ক্লিয়ার। অবশ্যই কিন্তু এই তিন জায়গায় ইয়েস থাকতেই হবে, যে কোনো একটা জায়গায় যদি ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই কৃষকরা বা সেই কৃষকটি পিএম কিষাণের এই কিস্তির সুযোগ সুবিধা পাবেন না। যখন ঠিক হবে পরবর্তী কিস্তিতে অবশ্যই সেই কৃষকরা এই ডিউ টাকাটাও কিন্তু অবশ্যই পাবেন। তো ভিডিওটি শেষ মুহূর্তে রিকোয়েস্ট করব, আপনি এখনও পর্যন্ত পিএম কিষাণের সুযোগ সুবিধা বা টাকা পেয়েছেন কি না এই কিস্তির, এবং আপনার স্ট্যাটাসে কী রয়েছে অবশ্যই যদি কমেন্ট করে জানান উপকৃত হব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।